অনেকটা প্রস্তুত পশুর হাটের অবকাঠামো তৈরি করা হয়েছে পশু রাখার সারি সারি টিনের প্যান্ডেল তার মধ্যে বসানো হয়েছে বাঁশের খুঁটি সহ খাজনার স্থান ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে আসতে শুরু করেছে নানা জাতের পশুও সেগুলো তোলা হচ্ছে হাটগুলোতে নগরীতে এবার তিনটি স্থায়ী পশুর হাটের পাশাপাশি বসবে তিনটি অস্থায়ী হাটও তবে করোনার উদ্যোগতিতে হাটগুলোতে এবারও কঠোর করা হচ্ছে স্বাস্থ্যবিধি মানার নিয়ম নীতি ভাইরাস আবার তো বাড়তেছে তো এখন রাস্তাঘাটে যদি আগের মতো পশু বিক্রি হয় একদে যানজটের সৃষ্টি হয় আর জনসাধারণ চলাচলও বিঘ্ন ঘটে তারপরে আর করোনা ভাইরাসের সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ এই জন্যই আমরা সীমিত করে দিয়েছি এই ক্ষেত্রে বৃদ্ধ ও শিশুদের পশুর হাটে যাওয়া নিরুৎসাহিত করার পাশাপাশি অনলাইনে পশু ক্রয় বিক্রয়কে উৎসাহিত করার কথা বললেন বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং হাটের বাইরে যে মাস্কের ব্যবস্থা রাখতে হবে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে বর্তমান ডিজিটাল যুগ অবশ্যই অনলাইনের মাধ্যমে যে বেচা কেনা সেটাকে উৎসাহিত করতে হবে গেল দুবছর পশু বিক্রির লোকসানের হিসেব এবার লাভে নেওয়ার আশা বিনিয়োগকারী ব্যবসায়ীদের এখন তো মানে শুরু হইতেছে বাজার মিলবে আর পরে চানুলার পরে এখানে ফুল ভরে যাবে এটা ব্যাপারীরও কিছুটা প্রফিট হলে মানে এদের পুরানো লসটা উঠিয়ে আসতে পারবে আর নিরাপত্তার জন্য তো আমাদের পাটতলি থানা অবশ্যই অবগত করে রেখেছি আমরা এখানে অন্তত 200-250 থেকে মনে করেন আপনার আইনশৃঙ্খলা বাইরে থাকবে প্রতিবছর কোরবানি ঈদে চট্টগ্রাম নগরীতে প্রায় 3.5 লাখ পশু বেচা কেনা হয় যা টাকার অঙ্কে প্রায় 2500 কোটি টাকা ফেডুস লিপি সময় সংবাদ চট্টগ্রাম